শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান সদ্গুরু আর আমি একে অপরকে কিছু কাল ধরে চিনি আমি একদিনের জন্য আশ্রমটিতে থাকার সুযোগ পেয়েছিলাম উনি নিয়ে গেছিলেন একটা দুরন্ত নাইনটিন সিক্সটি সেভেন সুজুকি জিপে করে সালটা ঠিক বলছি টয়োটা ও টয়োটা একই জিনিস জাপানি আর আমরা ঘুরতে থাকি আমি দেখি কি ব্যাপক পরিমাণ কাজ তিনি করছেন সারা জীবন আমি পরিচিত ছিলাম অন্য এক ধরনের আধ্যাত্মিকতার সাথে যেটা শুরু হতো সন্ধ্যে সাড়ে সাতটার পর কিন্তু প্রথমবার আমি লক্ষ্য করি কিভাবে মানবতাবাদ এমন এক দর্শন দ্বারা অনুপ্রাণিত যা নিরপেক্ষ অথচ জীবনের প্রতি আসক্তিহীন নয় তা সেই মানুষদের জীবনে সত্যিই প্রভাব ফেলতে পারে যাদের তিনি এবং এই ফাউন্ডেশন স্পর্শ করেন প্রথমে শুরু করা যাক একটা ব্যক্তিগত আমি কি কিছু বলতে পারি আজ সকালে একজন ফোন করে আমায় বলেছেন সদ্গুরু এটা কি সত্যি যে আপনি আজ কথা বলবেন সুহেল শেঠের সাথে আমি বলি হ্যাঁ সদগুরু এটা আপনি কি করে করতে পারেন উনি একেবারেই আধ্যাত্মিক প্রকৃতির না আমি বলি উনি যদি সত্যি আধ্যাত্মিক হতেন আমার কোনো কাজ থাকতো না ওনার সাথে উনি আধ্যাত্মিক নন বলি উনি আমার কাজ যারা আধ্যাত্মিক নন তারা আমার দায়িত্ব আর আর ব্যাপারটা হলো আপনি যদি কথোপকথন চালাতে চান তাদের কথা বলতে পারতে হবে আর উনি কথা বলতে পারেন তো এটা এক শূন্য কিন্তু আমি এখনো বলিনি কার পক্ষে না আমি কিন্তু ভালো কথা বলেছি আপনার বিষয়ে আমি জানি আমি জানি এটা শুরু করার দারুণ উপায় আপনি আগেই সঞ্চালকের বন্ধ করে দিলেন না তবে ভাবে এটা দিয়ে শুরু করা যাক আমাকে কেন প্রকাশ্যে জনসমক্ষে আধ্যাত্মিক হতে হবে বা কাউকে কোনো প্রতিষ্ঠান বা দর্শনকে বিশ্বাস করতে হবে আধ্যাত্মিকতা কি এমন কিছু নয় যার সংজ্ঞার দরকার পড়ে না ব্যক্তিগতভাবে আমি যদি একজন ভালো মানুষ হই দেখুন প্রথমেই মানুষের আধ্যাত্মিকতার ধারণা আসে সাধারণ ক্যালেন্ডারগুলো থেকে যেগুলো তাদের দেওয়ালে ঝোলে তারা ভাবেন সচরাচরে দেশে এই ছবিটা ছড়িয়ে গেছে আপনি যদি বলেন আমি আধ্যাত্মিক প্রথমেই লোকে জিজ্ঞাসা করবে কি কি জিনিস আপনি করতে পারেন না তো তাদের আধ্যাত্মিকতা নিয়ে ধারণাটা হলো এটা এক প্রকার অক্ষমতা আধ্যাত্মিকতা কোনো অক্ষমতা নয় এটা একটা মারাত্মক ক্ষমতায়ন সাধারণ মানুষের চেয়ে আপনার বেশি কাজ করতে পারা উচিত আপনি যদি আধ্যাত্মিক হন কিন্তু সচরাচর লোকে ভাবে আধ্যাত্মিক মানে আপনি কিছুই করতে পারবেন না সহজে বললে যেহেতু গাড়ির কথাটা বললেন তাই বলছি লোকে গোড়ার দিকে তারা বলতো ও উনি নিজের গাড়ি চালান উনি কীভাবে গুরু হতে পারেন আমি বলি আচ্ছা আমার যদি ড্রাইভার থাকতেন তাহলে কি আমি আরো ভালো গুরু হতাম আমি নিজের গাড়ি চালাই নিজে রান্না করি নিজে নিজের কাজ করি এটা করা কি কিছু ভুল তো এই ধারণাটা যে কোনটা আধ্যাত্মিক আর কোনটা নয় এটা এমন কিছু যেখানে আমি যথাযথ বোধ আনার চেষ্টা করে চলেছি এমন কোনো মানুষ এই গ্রহে নেই যিনি কোনোভাবে আধ্যাত্মিক নন বিষয়ে শুধু এটাই কিছু লোক উপাধি দাবি করে না এই প্রসঙ্গেই থাকি বরং আপনাকে যদি আধ্যাত্মিকতার সংজ্ঞা দিতে হয় আমরা যেভাবে জানি আমি ভুল ধারণার কথা বলছি না একটু আগে যেটা ছুঁয়ে গেলেন আপনি কিভাবে বর্ণনা করবেন আধ্যাত্মিকতাকে আচ্ছা আমি বলতে দিন আর একটা দিক কি ভারতে আমাদের ট্রাফিক লাইটের থেকে গুরুর সংখ্যা বেশি সত্যি নয় হ্যাঁ আছে আচ্ছা অনেক জাদুকর আর একটা বিশ্বাস প্রায় আছেই আর আমি সত্যি এ বিষয়ে আপনার মতামত জানতে চাই কারণ আমি শুনেছি আপনি আগে দারুণভাবে সমর্থন করেছেন প্রায় এরকম ধারণা আছে যে পুরুষ বা মহিলাকে অধীনস্থ থাকতে হবে মাথা নোয়াতে হবে আর এটা আরেক ধরনের নির্ভরতা যা তৈরি করা হয়েছে তো আপনার মতে আধ্যাত্মবাদের সার কি আমি আধ্যাত্মবাদ শব্দটা বাদ দেব কারণ আমি জানি না সেটা কি আধ্যাত্মিকতা মানে মূলত এই যে আপনি আপনার জীবনের অভিজ্ঞতাকে ভৌত জগতের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন আপনার জন্য যা ভৌত জগতের ঊর্ধ্বে রয়েছে সেটা জলজ্যান্ত অভিজ্ঞতা কোনো বিশ্বাস নয় যখন আপনি এই প্রচেষ্টায় আছেন আপনার শর্ত হল এই যে আপনি একজন সাধক বা অনুসন্ধানকারী আপনি কোনো বিশ্বাসী নন কারণ বিশ্বাস মানে মূলত আপনি আপনার জীবন ও তার ঊর্ধ্বের বিষয়ে আপনার অনুমানগুলোকে মূর্তরূপ দান করেছেন অনুসন্ধান মানে আপনি উপলব্ধি করেছেন যে আপনি জানেন না আমি জানি না একটা মারাত্মক সম্ভাবনা শুধুমাত্র যখন আপনি দেখেন যে আপনি জানেন না তখনই জানার সম্ভাবনা আপনার জন্য এক জলজান্ত বাস্তব হয়ে ওঠে অনুসন্ধান আকুলতা জানতে চাওয়া একটা সম্ভাবনা হয়ে ওঠে তো আধ্যাত্মিকতা মানে মূলত হয় আপনি এমন জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার জীবনের অভিজ্ঞতা আপনার ভৌত প্রকৃতির ঊর্ধ্বে যা ভৌত প্রকৃতির ঊর্ধ্বে আপনি তা স্পর্শ করতে সক্ষম বা আপনি এমন একটা জায়গায় যেখানে আপনি খুঁজছেন তার মানে আপনি নিজের অজ্ঞতা স্বীকার করে নিয়েছেন অস্তিত্বের প্রকৃতি ও আপনার নিজের প্রকৃতির বিষয় আপনি কি বিশ্বাস করেন যে কখনো আমাদের নিরাপত্তাহীনতা বা ইগো আমাদের নিরাপত্তাহীনতাকে স্বীকার করে নিতে বাধা দেয় আর দরকার পড়ে বলেছি আমি বিশ্বাসের পক্ষে নই আচ্ছা জানেন তো না না আমি আমি জানি এটা আমাদের চলতি কথায় এত বেশি অংশ হয়ে গেছে যে আমি এটা বিশ্বাস করি আমি ওটা বিশ্বাস করি আমি সেটা বিশ্বাস করি এই সব আর কি তো আমি বিশ্বাস দূর করার চেষ্টা করছি যে আপনি জানেন আপনি জানেন যা আপনি জানেন না আপনি জানেন না সমস্যাটা কোথায় এতে যা আমি জানি আমি জানি যেটা জানি না জানি না এটা দেখাটা চমৎকার আর মানবসুলভ আমাদের ক্ষেত্রে আমরা যা জানি না তা আমরা জানি না এটা যদি না দেখি আমরা কখনোই জানার চেষ্টা করব না তো যখনই কথাটা ওঠে যে লোকজন নিজেদের অজ্ঞতা স্বীকার করেন না কারণ আমি মনে করি এটা শিক্ষার প্রকৃতি এটা আমরা যেভাবে পরিচালনা করছি নানা বিষয় যেখানে অজ্ঞতাকে খারাপ বলে গণ্য করা হয় অজ্ঞতা হল একটা সীমান্তহীন বিষয় ঠিক আছে অজ্ঞতা হল এক সীমান্তহীন বাস্তবতা আপনার যা জানতে বাকি সেটা একটা অসীম সম্ভাবনা আপনি যা জানেন তা একটা ছোট্ট সামান্য জিনিস তো সেই ছোট্ট সামান্য জিনিস যা আপনি জানেন সেটার সাথে আপনি নিজেকে চিহ্নিত করে ফেলেছেন আর এড়িয়ে যাচ্ছেন এক বিরাট সম্ভাবনাকে যেটা আপনি জানেন না অবিরত স্বীকারোক্তি যে এই অস্তিত্বের বিষয়ে আমি এত কিছু জানি না এটাই হল আপনাকে এক সক্রিয় অবারিত বুদ্ধিমত্তা করে তোলে নইলে আপনি হয়ে ওঠেন এমন কিছু শব্দ আছে যেগুলো আমি ব্যবহার করতে চাই না সময়ের সাথে সাথে আমরা দেখেছি আরও বেশি বেশি করে আধ্যাত্মিক আন্দোলন রূপ নিয়েছে আমাদের দেশে অন্য কোনো দেশে আমরা দেখেছি আরও বেশি বেশি করে লোক বিভিন্ন স্তর নানা জীবিকা শিক্ষা জুড়ে সত্যিই এ পথে এগিয়ে যেতে আপনার কেন মনে হয় এমন হয়েছে দেখুন এটা মানুষের একটা মৌলিক আকুলতা এটা কখনো দমানো যাবে না এটা হলো আপনি যেখানেই থাকুন মানুষ হিসেবে আপনি আরেকটু কিছু হতে চান সেই কিছুটা হয়ে গেলে আপনি আরেকটু কিছু হতে চান এটা এক অন্তহীন ব্যাপার আমি যদি আপনাকে এই গ্রহের রাজা করি আসলে করব না না আমি হবও না এমন কি আপনাকে যদি এ গ্রহের রাজাও করা হয় স্বাভাবিকভাবে আপনি তারাদের দিকে তাকাবেন মানব বুদ্ধিমত্তার প্রকৃতি এমন আপনি পারেন না মানে লোকেভাবে আধ্যাত্মিকতা মানে আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা সন্তুষ্টি হলো দমন করা সেটা মানব বুদ্ধিমত্তার প্রকৃতি নয় মানব বুদ্ধিমত্তা আরও আরও চায় না এটা সবটা চায় সবটা ভৌতভাবে পাওয়া যাবে না যদি না আপনি ভৌত প্রকৃতি অতিক্রম করেন আপনি এর সবটা পেতে পারেন না এই আকুলতাটা অধিকাংশের মধ্যে সচেতন অভিব্যক্তি খুঁজে নাও পেতে পারে কিন্তু সচরাচর আমরা বলি এটা যদি শারীরিক অভিব্যক্তি খুঁজে পায় সহজ মৌলিক শারীরিক অভিব্যক্তি আমরা এটাকে যৌনতা বলি আপনি যা করছেন তা হল আপনি যা নন সেটাকে নিজের অংশ করতে চেষ্টা করছেন এটা যদি কোনো মানসিক অভিব্যক্তি খুঁজে পায় এতে তকমা পড়ে যায় দখল লোভ বা কেবল এর যা ইচ্ছা বলে ডাকুন এটা যদি কোনো আবিজ্ঞত অভিব্যক্তি খুঁজে পায় আপনি বলবেন প্রেম করুণা কিন্তু এটা যদি এক সচেতন অভিব্যক্তি খুঁজে পায় সচরাচর এদেশে প্রয়োগের ভাষায় আমরা এটাকে বলি যোগ কারণ যোগ শব্দটির মানে হল যেটা আপনি আর যেটা সর্বব্যাপী সেটা এক হয়ে গেছে যোগ শব্দের মানে আপনার শরীর মোচর দেয়া নয় বা অন্য কিছু এর মানে আপনার জীবনের অভিজ্ঞতা অস্তিত্বের সঙ্গে এক হয়ে গেছে বা সাধারণ পরিভাষাতে আধ্যাত্মিকতা